আল্লাহ সুবাহতাল্লাহ কোরআন মোদের মানে উত্তর দিয়ে দিয়েছেন এখানে আমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না স্পষ্ট করে আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন জহর আলফ সাহিলবাহ রু আইদিন ন্যাস জলের স্থলে যে বিপর্যয় আমরা যেই ব্যতিক্রম এবং দুর্যোগ দেখতে পাচ্ছি কারণ আল্লাহর এই সিস্টেমের মধ্যে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই নেই তারা মিন ফুতোর এর মধ্যে তুমি কোনো ধরনের মানে ত্রুটি বিচ্ছুতি দেখতে পাচ্ছ কারণ এখানে ত্রুটি বিচ্ছুতি নেই দুর্যোগ তো ব্যতিক্রম তো তখনই হবে যখন কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু থাকবে এর মধ্যে মূলত ত্রুটি নেই তারপরেও কেন আল্লাহ সুবাহান তালার এই বিশাল সিস্টেমের মধ্যে এই বিশাল মহা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুর আলামিনের এর মধ্যে বিপর্যয় বালা মুসিবত বিভিন্ন ধরনের দুর্যোগ এবং সমস্যা দেখা দেয় এটি একমাত্র মানুষের কৃতকর্মের কারণে অপরাধের অন্যায় অন্যায়ের কারণে এই অপরাধগুলো সম্পর্কে সোল্লা সাল্লাহ্লাম সুন তিরমিজি একটি হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এবং স্পষ্ট করেছেন যে এগুলো সব মানুষেরই কৃতকর্মের ফল যারা আজকে এই বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেই তো আসলে নিজেদের কৃতকর্মের মানে ব্যাপারে তারা এত বেশি উদাসীন যে তারা তো এতটুকু মনেও করে না যে আমরা আসলে মানে আল্লাহর বান্দা আমরা আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর বিধান আমাদের উপর প্রযোজ্য এটাও মনে করে না ফলে আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দা থেকে সতর্ক করেন ওলান আবলুহ আকুমবেশ ইমিনাল আল্লাহ সুবাহতাল অনেকেরই মধ্যে বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বেশাই ইমিনাল খৌফ কিছু ভয় দেখিয়ে একটু প্রাকৃতিক দুর্যোগ একটু বড়ো ধরনের মানে বিশাল ঘূর্ণিঝড় অথবা বড়ো দাবানল দাবানল দিয়ে কিছুটা পরীক্ষা করে এটা কিছুই না আল্লাহ তার কাছে এটা কোনো শাস্তি না এটা হচ্ছে আজাব এটাকে আয়াত মানে এটা হচ্ছে আয়াত আজাবের কিছু নিদর্শন মানে এইগুলো সতর্ক করার জন্য আল্লাহ সমানতারা দিয়ে থাকেন সুতরাং আপনি যে বলেছেন যে এটা কি পাপের কারণে অবশ্যই পাপ ছাড়া আর কিছুই নয় পাপ ছাড়া আর কিছুই নয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ বলেন বান্দারকে শাস্তি দেবেন কেন দুনিয়াতে বান্দা থেকে শাস্তি দেবেন আল্লাহ তো এই পৃথিবীটাকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন আমরা